সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আস চ্যানেলে শুনতে যাচ্ছেন জাহির রায়হান রচিত আরেক ফাল্গুন উপন্যাসটির পঞ্চম পর্ব আমি ওয়ারাকারেম সাথে থাকুন বিকেলে চা খেতে বসে সাহেদ প্রশ্ন করল কাল রাতে আমার বিছানায় যে শুয়েছিল লোকটা কে রে আপা আসাদ সাহেব ইউনিভার্সিটিতে পড়ে তোমার দলের লোক বুঝি না ইস না বললেই হলো আমি দেখলে চিনি নে যেন চিনেছ ভালো করেছ এখন চুপ করো কেন চুপ করব? শাহেদ রেগে উঠল লোকটার জ্বালায় কালরাতে আমি একটু ঘুমোতে পেরেছি নাকি ঘুমের ভেতর আমার হাত পা নাড়তে আমি কখনো কাউকে দেখিনি মাঝরা ইচ্ছে করছিল জানালা গুলিয়ে বাইরে ফেলে দিই লোকটাকে ওর কথা শুনে শব্দ করে হেসে উঠল। সালমা শাহেদ বলল তুই হাসছিস আমার যে অবস্থা হয়েছিল তখন শুধু কি হাত পা ছুড়ছিল লোকটা ঘুমের ঘরে কি সব যেন বলছিল বিড় বিড় করে আর মাঝে মাঝে চিৎকার করে উঠছিল উফ কেমন করে যে রাতটা কেটেছে আমার হাসতে গিয়ে মুখে আঁচল দিল সালমা বলল দাঁড়াও না আজ রাতেও তোমার ওখানে থাকবে সে আজকে বুঝি থাকবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সাহেদ তুই কি আমায় ঘর থেকে তাড়াতে চাষা পা কেন তোমার যদি ওখানে ঘুম না আসে তাহলে আলাদা বিছানা করে দেব। সেখানে থেকো তাহলে তাই দিস শাহেদ শান্ত হলো ওর মাথার চুলগুলোর মধ্যে হাত বুলিয়ে একটু পরে সালমা জিজ্ঞেস করল হ্যাঁ রে আমার কোনো চিঠিপত্র এসেছে শাহেদ সংক্ষেপে ঘাড় নাড়ল না শুনে বিমর্ষ হয়ে গেল সালমা রশনের শেষ চিঠি পেয়েছে সে অনেক দিন এত দেরি তো কোনোবার হয় না সালমার মনে হলো হয়তো তার অনেক অসুখ করেছে না হলে চিঠি লিখছে না কেন ভাবতে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল ওর তখন না বলেও মাহমুদের ওখানে যেতে হলো ডলিকে সাহানাকে নিয়ে মাহমুদ তখন বাইরে বেরুবার তোড়জোড় করছিল ওদের দেখে খুব খুশি হলো সে বলল তোমরা এসেছ বেশ ভালো হলো চলো একসঙ্গে বেরোনো যাক বজলে সুধালো কোথায় যাচ্ছ তোমরা মাহমুদ বলল সাহানা যাবে ওর এক বান্ধবীর বাসায় আর আমি একটা অফিশিয়াল কাজে মাহমুদ কি এক পাশে ডেকে নিয়ে এলো বজলে তারপর ধমকের সুরে বলল তুমি একটা আস্ত গবেট ডলেকে নিয়ে এখানে কেন এসেছি সেটা বোঝো না বলে মুচকি হাসলো সে ক্ষণকাল ওর দিকে তাকিয়ে মাহমুদ কাঁধ ছাঁকালো মৃদু হেসে বলল বুঝেছে তারপর ডলের দিকে এগিয়ে গেল সে আপনারা এখানে বসে গল্প করুন আমি শাহানাকে নিয়ে একটু ঘুরে আসছি বলে আর চোখে বজলের দিকে তাকালো সে ডলে ব্যস্ততার সঙ্গে বলল আপনারা কতক্ষণে ফিরবেন মাহমুদ কাঁধে ছাঁকিয়ে জবাব দিল এই তো যাব আর আসবো শাহানা অকারণে একটু হাসলো ডলি সে হাসির কোনো অর্থ খুঁজে পেল না ওরা চলে গেলে দরজাটা ভেজিয়ে দিয়ে এলো বসলে ঘরে এখন ওরা দুজন ছাড়া আর কেউ নেই এখন ইচ্ছে করলে নির্বিঘ্নে পরস্পরকে আলিঙ্গন করতে পারবে ওরা ডলির পাশে এসে বসল বসলে তারপর দু হাতে ওকে কাছে টেনে নিল ডলে বিরক্তির সঙ্গে বলল কি হচ্ছে বসলে ওর কানের কাছে মুখ এনে বলল এখন আর আমায় বাধা দিও না ডলি ডলি কপট এসে বলল এই জন্য বুঝি এখানে আসা হয়েছে বসলে বলল হ্যাঁ এই জন্য ডলিকে দৃঢ়ভাবে আলিঙ্গন করল সে ডলি এবার আর বাধা দিল না রাত আটটা বাজবার তখনও কিছু বাকি ছিল আকাশের ক্যানভাসে সোনালি তারাগুলো মিটমিট করে জ্বলছে কুয়াশা ঝরছে উত্তরের হিমেল বাতাস বইছে ধীরে ধীরে সাহেদের হাত ধরে ছাদে উঠে এলো সালমা ছোট্ট ছাদ আর অনেকে তখন আশেপাশের ছাদে উঠে গল্প করছিল বসে বসে সালমা শুনল রাজদাক সাহেব তার গিন্নিকে বলছেন দেখো আগে থেকে সাবধান করে দিচ্ছি কাল ছেলে মেয়েদের কাউকে বাইরে বেরোতে দিও না 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 যেমন করে হোক ওদের আটকে রাখতে হবে ঘরের মধ্যে কাল কি হয় কে জানে হয়তো সেবারের মতো গুলি চালাবে ওরা শুধু রাজাক সাহেব নন সবার মুখে একটা দুশ্চিন্তার ছাপ কাল নিশ্চয়ই কিছু একটা ঘটবে কি ঘটবে কে জানে হয়তো রক্তপাত হবে প্রচুর রক্তপাত সালমা শুনল রাজাক সাহেবের গিন্নি প্রশ্ন করলেন আর কত এসব চলবে বলতো রাজাক সাহেব জবাব দিলেন জানি না কেউ জানে না কতকাল এমনই উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে ওদের থাকতে হবে এমনও সময় এসেছে মাঝে মাঝে যখন মনে হয়েছে এবার বুঝি তারা শান্তির নাগাল পেল কিন্তু পরক্ষণে তাদের সে ভুল ভেঙে গেছে হিংসার নখরাঘাতে ক্ষতবিক্ষত হয়েছে ওরা হতাশায় ভেঙে পড়ে বলেছে হার পারি না সালমা শুনল রাজাক সাহেব বলছেন কতকাল চলবে সে কথা ভেবে কী হবে তুমি ছেলেমেয়ে গুলোকে কাল একটু সামলে রেখো এমনি সময় বললেন সমস্ত শহর কাঁপিয়ে কণ্ঠের স্লোগানের শব্দে চমকে সবাই যারা ঘুমিয়ে পড়েছিল তারা ঘুম থেকে জেগে উঠে উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল কি হল ওরা কি গুলি চালালো আবার আকাশে মেঘ নেই তবু ঝড়ের সংকেত বাতাসে বেগ নেই তবু তরঙ্গ সংঘাত কণ্ঠে কণ্ঠে এক আওয়াজ শহীদের খুন ভুলবোনা বরকতের খুন ভুলবো না যেন আকাশ ভেঙে পড়ছে পৃথিবী কাঁপছে ভূমিকম্পে চৌচির হয়ে ফেটে পড়ছে দিকবিদিক শুধু উত্তর নয় দক্ষিণ নয় পূর্ব নয় পশ্চিম নয় যারা সমস্ত পৃথিবী জুড়ে ছাদে ছাদে প্রতি ছাদে বিক্ষুব্ধ ছাত্র যুবক ফেটে পড়ছে চিৎকারে শহীদ স্মৃতি অমর হোক সবাই বুঝল বুঝতে কারো বেগ পেতে হল না রাস্তায় স্লোগান দেয়া নিষেধ মিছিল শোভাযাত্রা বেআইনি করেছে সরকার আর তাই ঘরে ঘরে ছাদের উপরে সমবেত হয়ে স্লোগান দিচ্ছে ছাত্ররা মুসলিম হল মেডিকেল হস্টেল ঢাকা হল চাবিলি হাউস ফজলুল হক হল বান্ধব কুটির ইডেন হস্টেল নূরপুর ভিলা সবাই যেন এক কণ্ঠে আশ্বাস দিচ্ছে দেশ আমার ভয় নাই সালমার হাতে একটা টান দিয়ে শাহিদ বলল গত ইলেকশনের সময় তোরা স্লোগান দিয়েছিলে ছাদের উপরে দাঁড়িয়ে তাই না আপা হ্যাঁ সালমা সংক্ষেপে জবাব দিল সাহেদ বলল কী লাভ হয়েছে তোদের যাদের ভোট দিয়ে পাঠিয়েছিস তারা তো এখন কিছুই বলছে না উত্তরে সালমা কিছু বলবে ভাবছিল শুনলো রাজাক সাহেব তার স্ত্রীকে বোঝাচ্ছেন সবাই তো আর মির্জাফর নয় ভালো লোকও আছে আসল কথা হলো কে ভালো আর কে মন্দ সেটা যাচাই করে নেয়া বুঝলে অনেকক্ষণ একঠায় দাঁড়িয়ে থেকে পায়ে ব্যথা করছিল মাহমুদের একটা চেয়ার খালি হতে তাড়াহুড়ো করে বসে পড়ল সে হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখল নটা বেজে গেছে প্রায় এতক্ষণ কিউখানের একটানা এক টানা প্রলাপ শুনতে হয়েছে বড় কর্তার খেয়ে লোকটা ভীষণ রেগেছে এ তো একটু আগে ইন্সপেক্টরদের সবাইকে ডেকে অবস্থা জানালেন তিনি আমি জানতাম আপনাদের দিয়ে কিচ্ছু হবে না আপনারা শুধু গায়ে বাতাস দিয়ে বেড়াতে পারেন বড়কর্তা বললেন কি আশ্চর্য আপনাদের কাজের নমুনা দেখলে আমাদের গা জ্বালা করে ওঠে এত কিছু ঘটে যাচ্ছে অথচ আপনারা কিছুই করতে পারছেন না একজন পুলিশ অফিসার হাত কোচলে বলল আমরা কি করবো স্যার ওরা ছাদের ওপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে আমরা হুকুমের দাস আমরা কি করবো স্যার আপনারা কী করবেন মানে বড়কর্তা কর্তা বললেন আপনারাই তো সব কিছু করবেন আপনারা হচ্ছেন দেশপ্রেমিক দেশ তো আপনাদের দিকে তাকিয়ে আছে বড়কর্তার কথা শুনে মাহমুদ অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল আর ভাবছিল সত্যি লোকটা একটা জিনিয়াস মানুষকে কি শ্রদ্ধার চোখেই দেখে আমাদের প্রতি তার কি গভীর মমতাবোধ বড় কর্তা আবার বললেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গুটি কয় বিদেশের দালাল আমাদের সোনার দেশটাকে একেবারে উচ্ছন্ন নিয়ে যাচ্ছে সর্বনাশ করছে আমাদের তার কথায় একজন অফিসার উৎসাহিত হয়ে বলল ইয়ে হয়েছে কি স্যার কি যে বলবো যেখানে যাই সেখানে দেখি ছেলে ছোকরারা সব জটলা বেঁধে কি সব ফুসুর ফাসুর করছে জানেন স্যার এই খবরের কাগজের হকার বলুন রিক্সাওয়ালা বলুন এমনকি সরকারি কর্মচারীদের মধ্যেও কেমন একটা সন্দেহের ভাব দেখলাম আমাদের বিরুদ্ধে কেমন যেন একটা ষড়যন্ত্র করছে ওরা হে দেশটা একেবারে রাষ্ট্রদ্রোহীতে ভরে গেছে কিউ খানের চোখে মুখে হতাশার ছাপ গা ছাড়া দিয়ে উঠল মাহমুদ শাহানা ওর জন্য দাঁড়িয়ে থাকবে গুলিস্তানের সামনে তাকে নিয়ে বাসায় ফিরতে হবে বজলে আর ডলি এখনো অপেক্ষা করছে স্লোগান দেবার চোঙাগুলো এক পাশে এনে জড়ো করে রাখল ওরা এতক্ষণ ছাদের ওপরে উঠে এক টানা অনেকক্ষণ স্লোগান দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে সবাই এ শীতের মরশুমেও গা ঘাম ঝরছে গলা ফেটে গেছে সরটা ভেঙে ভেঙে বেরুচ্ছে গলা দিয়ে মুনিম বলল গরম পানিতে নুন দিয়ে গার্গল করো ভালো হয়ে যাবে নইলে ব্যথা করবে গলায় কালার কথা বেরুবে না কয়েকজন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল ওরা বিছানায় এলিয়ে পড়ল কেউ কেউ কাল দিনে কি ঘটতে পারে তাই নিয়ে জোর আলোচনা শুরু করল করিডোরে কেউ ডাইনিং হলে খেতে গেল খাবার টেবিলেও তর্ক বিতর্ক আর আলোচনার শেষ নেই মাঝখানের মাঠটায় যেখানে সুন্দর ফুল গাছের সার থরে থরে সাজানো ঘাসের উপর হাত পা ছড়িয়ে বসল মুনিম অনেক চিন্তার অবসরে ডলির কথা মনে পড়ল ওর ডলির সঙ্গে একবার দেখা হলে ভালো হতো মুনিম ভাবল কিন্তু পরক্ষণে আরেক চিন্তায় ডলি হারিয়ে গেল মন থেকে রাত শেষে ভোর হবে আর পুলিশ এসে হয়তো ঘিরে ফেলবে পুরো হলটাকে ঘিরে ঘিরেছিল আরেকবার সালের পঁচিশে ফেব্রুয়ারিতে তখন এই হলটাই ছিল আন্দোলনের কেন্দ্রস্থল সেদিনের কথা ভাবতে অবাক লাগে মনিমের রীতিমতন একটা সরকার চালাতে হয়েছিল ওদের বজলুর পঁচিশ নম্বর রুমটা ছিল অর্থ দপ্তরের অফিস দোরগোড়ায় লাল কালিতে বড় বড় করে লেখা ছিল অর্থ দপ্তর ছেলেরা টাকা সংগ্রহের জন্য কৌটা হাতে বেরিয়ে যেত ভোরে ভোরে রাস্তায় আর বাসায় বাসায় চাঁদা সংগ্রহ করে ওরা বেড়াতো দুপুরে কৌটা ভরা আনি দুয়ানি আর টাকা এনে জমা দিত অফিসে আন্দোলনের যাবতীয় খরচপত্র সেখান থেকে চালানো হতো বজলু ছিল এই দপ্তরের কর্তা অর্থনীতিতে খুব ঝানু ছিল বলে ওই পথটা ওকে দেয়া হয়েছিল নিশু ছিল ওর হেট কেরানি কেরানির মতোই মনে হতো ওকে অর্থ দপ্তরের পাশে ছিল ইনফরমেশন ব্যুরো ওদের কাজ ছিল কোথায় কি ঘটছে তার খবর সংগ্রহ করা ভোর হতে সাইকেলে চড়ে এই খুদে গোয়েন্দার দল বেরিয়ে পড়ত শহরের পথে কোথায় কজন গ্রেপ্তার হলো কোথায় অধিক সংখ্যক পুলিশ জমায়েত হয়েছে কোন জায়গায় এখন হামলা চলার সম্ভাবনা আছে এসব খোঁজ নিত ওরা আর কোনো খোঁজ পেলেই তখনই হেড অফিসে এসে খবরটা পৌঁছে দিত এছাড়া আরও কয়েকটা কাজ ছিল ওদের এক জায়গা থেকে আরেক জায়গায় খবর আদান প্রদান করা সরকারি গোয়েন্দাদের ওপর নজর রাখা আর নিজেদের মধ্যে কোন স্পাই আছে কিনা সেটা দৃষ্টিতে রাখা ইনফরমেশন ব্যুরোর কর্মকর্তা ছিলেন আরজান ভাই বড় ধুরন্ধর ছিল লোকটা দুজন সরকারি গোয়েন্দাকে হলের মধ্যে ধরে এনে কি মারটাইনা দিয়েছিল সে ইনফরমেশন ব্যুরোর পাশে ছিল প্রচার বিভাগের অফিস তার পাশে খাদ্য দপ্তর ওদের কাজ ছিল জেলখানায় আটক বন্দীদের খাবার সরবরাহ করা কেন্দ্রীয় দপ্তরটা ছিল মনসুর ভাইয়ের রুমে যেখানে বসে আন্দোলন সম্পর্কে মূল নীতি নির্ধারণ করা হতো সেই মতে সবাই চলত বিকেলে অফিস আদালত থেকে কারখানার বস্তি থেকে হাজার হাজার লোক এসে জমায়েত হতো হলের সামনে প্রচার দপ্তর থেকে মাইকের মাধ্যমে আগামী দিনের কর্মসূচি জানিয়ে দেয়া হতো ওদের তারপর তারা চলে যেত বসে বসে সেই দিনগুলোর কথা ভাবছিল মুনিম ভাবতে বেশ ভালো লাগছিল হ্যাঁ একটা ছেলে এগিয়ে এসে বলল এখানে কুয়াশার মধ্যে বসে আছেন কেন মুনিম ভাই উঠুন আপনার জন্য ভাত নিয়ে এসেছি রুমে মুনিম উঠে দাঁড়ালো বলল চলো শাহানাকে নিয়ে বেশ রাত করে বাড়ি ফিরে এলো মাহমুদ প্রায় রাতেই এমন দেরি হয় ওর কোনোদিন কাজ থাকে দিন ক্লাবে যায় আর রেস্তোরাঁয় বসে আড্ডা মারে জীবনটা হলো একটা সুন্দর করে সাজানো বাগানের মতন যেদিকে খুশি ইচ্ছে মতন উড়ে যেতে পারো তুমি কিংবা কখনো ভ্রমর হয়ে উড়ে বেড়াতে পারো এক ফুল থেকে অন্য ফুলে শাহানার বাহুতে স্পর্শ করে মাহমুদ বলল শাহানা তুমি আমাকে খুব ভালোবাসো তাই না শাহানা চোখ তুলে শুধু একবার তাকালো ওর দিকে তারপর সংক্ষেপে বলল হ্যাঁ মাহমুদ জানতো কি উত্তর দেবে সাহানা অতীতে এমনই আরও অনেককে প্রশ্ন করে ওই একই জবাব পেয়েছে সে হ্যাঁ আগে রোমাঞ্চিত হতো আজকাল আর তেমন কোনো সাড়া জাগে না মনে তবু আবার জিজ্ঞেস করল সত্যি ভালোবাসো শাহানা হেসে জবাব দিল জানি না হ্যাঁ আমি জানি মাহমুদ কেটে কেটে বলল আমি জানি একদিন তুমি বাবুই পাখির মতো পলকে উড়ে যাবে শাহানা রক্তাভ হল তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলল তাই যাব একজনের কাছে বেশি দিন থাকতে আমার ভালো লাগে না গলায় তার শ্লেষ আর ঘৃণা মাহমুদের মনে হলো মেটি বড় নির্লজ্জ ঠোঁটের কোণে কথাটা একটুও বাঁধল না ওর কি নির্বিকার ভাবেই না বলে গেল মাহমুদ নিজে ও কথা অনেককে বলেছিল সালেহাকে মনে পড়ে টালি ক্লার্কের মেয়ে সালেহা মেয়েটা রীতিমতন ভালোবেসে ফেলেছিল ওকে বোকামে ওর কথা ভাবলে দুঃখ হয় মাহমুদের অমন বিষ খেয়ে আত্মহত্যা না করলেও পারতো সে কিন্তু শাহানা ওর মতো বিষ খাবে না খুব স্বাভাবিকভাবে সব কিছু নিতে পারবে সে তবু মাহমুদের কেন যেন আজ মনে হলো মেয়েটা বড় নির্লজ্জ ভেতরে বাতি নেভানো ছিল কড়া নাড়তে গিয়ে দুজনের চোখে চোখ পড়ল মুখ টিপে টুকরো অর্থপূর্ণ হাসি ছড়ালো সাহানা মাহমুদও না হেসে পারল না খানিক্ষণ কোনো সারা শব্দ পাওয়া গেল না তারপর বাতি জ্বলে উঠল শব্দ হল কপাট খোলার খোলা দরজার ওপাশে দাঁড়িয়ে বসলে পরিপাটি চুলগুলো এলোমেলো মুখে ঈশ্বত বিরক্তির আমেজ ওদের দেখে বলল কি ব্যাপার এত তাড়াতাড়ি ফিরে এলে যে মাহমুদ হাত ঘড়িটা ওর মুখের কাছে বাড়িয়ে দিয়ে আসতে করে বলল খুব তাড়াতাড়ি ফিরে নেই কিন্তু বজলে লজ্জা পেয়ে বলল এ কি দু ঘন্টা আমার মনে হচ্ছিল আমারও তেমনি মনে হল ডলির দিকে আর চোখে এক পলক তাকিয়ে নিয়ে শব্দ করে হাসলো মাহমুদ নীল আলো ছড়ানো ঘরের দেয়ালে একটা টিকটিকি টিকটিক শব্দে ডেকে উঠল কৌচের উপর বসে দেহটা এলিয়ে দিল মাহমুদ আলনা থেকে তোয়ালেটা নামিয়ে নিয়ে বাথরুমে গিয়ে ঢুকল শাহানা ডলি দাঁড়িয়েছিল উত্তরমুখ আলমারিটার পাশে জানালার ধার ঘেঁষে ওদেরকে পেছন করে মাহমুদ বলল কাল সকালে তোমার সঙ্গে কি একবার দেখা হতে পারে বজলে বজলে প্রশ্ন করল কেন বলতো মাহমুদ বলল কিছু আলাপ ছিল বজলে শুধালো গোপনীয় কিছু মাহমুদ ঘাড় নাড়ল না ঠিক গোপনীয় কিছু নয় বজলে এগিয়ে এসে বসলো তার সামনে কাল কেন এখন বলো না মাহমুদ বলল না এখন না কাল সকালে বরং তুমি একবার এখানে এসো জানালার পাশে দাঁড়ানো ডলি ঝুঁকে পড়ে কি যেন দেখছিল বাইরে সার সার বাতি গাড়ি আর লোকজন কিছু বড় অস্বস্তিকর লাগছে তার যেন এমন একটা নিরিবিলি অন্ধকার কোণে গিয়ে লুকোতে পারলে সে বেঁচে যায় পেছনে ফিরে তাকাতে ভয় হচ্ছে ওর যদি মাহমুদের চোখে চোখ পড়ে তাহলে সত্যি ওরা কি ভাবছে কে জানে ডলে রীতিমতন ঘামতে শুরু করল বাইরে বেরিয়ে যখন রিকশায় উঠল তখন ইলশেগুড়ির মতো বৃষ্টি ঝরছে ডলি অনুযোগের সুরে বলল আজ আমাকে এত বড় একটা লজ্জা না দিলে চলতো না বজলে অপ্রস্তুত হয়ে গিয়ে বলল কোথায় লজ্জা দিলাম তোমায় ডলে ঈষৎ রক্তাভ হয়ে বলল জানি না ডলির হাতটা মুঠোর মধ্যে তুলে নিয়ে মৃদু চাপ দিল বজলে চোখ জোড়া ওর মুখের উপর থেকে সরিয়ে নিয়ে বাইরের গাড়ি ঘোরা লোকজন দেখতে লাগলো ডলি রাস্তায় তেমন ভিড় নেই যানবাহন চলাচল অনেক কম পথের দুপাশে দোকানগুলিতে খদ্দের রানাগোনা খুব বেশি নয় সহসা ডলি চমকে উঠল মনে হলো ওদের রিক্সার পাশ ঘেঁষে মুনিম সাইকেল নিয়ে দ্রুত বেরিয়ে গেল কোথায় গেল সে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে পড়লো ডলি এমনও হতে পারে যে আজ বাসায় ফিরে দেখবে মুনিম তার অপেক্ষায় বসে আছে ডলিকে কাছে পেয়ে হয়তো বলবে অনেক ভেবে দেখলাম ডলি তোমাকে বাদ দিলে জীবনে আর কিছুই থাকে না তাই সব ছেড়ে দিয়ে তোমার কাছে ফিরে এলাম আমাকে ক্ষমা করে দাও বলে কাতর চোখ জোড়া তুলে ওর দিকে তাকাবে সে ডলি তখন কি উত্তর দেবে ভাবতে গিয়ে ঘেমে উঠল ডলি কিন্তু পরক্ষণে মনে হলো এ তার উদ্ভট কল্পনা ছাড়া আর কিছু নয় মুনিমকে সে দেখেনি ওটা চোখের ভুল এ তিন দিন ওরা খালি পায়ে হাঁটা চলা করছে সাইকেলে নিশ্চয়ই চড়বে না মুনিম ভাবতে কি কেন যেন বড় হতাশ হলো ডলি বসলে ওর হাতে একটা নাড়া দিয়ে বলল কি ব্যাপার চুপচাপ কি ভাবছ ডলি আর একটু ঘনিষ্ঠ হয়ে বলল না কিছু না তারপর অনেকটা পথ চুপ করে থেকে সহসা প্রশ্ন করল ওরা স্বামী স্ত্রী তাই না ওরা খারাপ কাদের কথা বলছো বজলে অবাক হয়ে তাকালো ওর দিকে ডলি বলল আর মাহমুদ বজলে ভেবে বলল হ্যাঁ ওরা স্বামী স্ত্রী এই তো মাস কয়েক হলো ওদের বিয়ে হয়েছে কিন্তু হঠাৎ এ প্রশ্ন কেন না এমনি বজলের একখানা হাত নিজের হাতের মধ্যে তুলে নিল ডলে সারা রাত এক লহমার জন্য ওরা ঘুমল না মেডিক্যাল হস্টেল মুসলিম হল চ্যামেলি হাউস ইডেন হস্টেল ফজলুল হক হল সতর্ক প্রহরীর মতো সারা রাত ওরা জেগে রইল কেউ বা জটলা বেঁধে কোরাসে গান গাইল ভুলবো না ভুলবো না একুশে ফেব্রুয়ারি কেউ গাইল দেশ হামারা ফজলুল হক হলটাকে বাইরে থেকে দেখতে মোগল আমলের দুর্গের মতো মনে হয় আস্তরবিহীন ইটের দেয়ালগুলো রক্তের মতো লাল তিনতলা দালানটা চৌকোনো মাঝখানে দুর্বা ঘাস পাতা প্রশস্ত মাঠ দুপাশে বাগান মাঠের উপর ছেলেরা কাগজের স্মৃতিস্তম্ভ গড়তে বসল মাসের কঞ্চি এলো কাগজ এলো রং তুলি সব কিছু নিয়ে কাজে লেগে গেল ওরা অদূরে কালো পতাকা আর কালো ব্যাজ বানাতে বসলো আর দল ছেলে ঘন অন্ধকারে ছায়ার মতো মনে হলো ওদের তিনতলা থেকে কে একজন ডেকে বলল একটু অপেক্ষা করো আমরা আসছি অপেক্ষা করার সময় নেই নিচ থেকে রসুল জবাব দিল রাতারাতি শেষ করতে হবে সব তোমরা তাড়াতাড়ি এসো আর একজন বলল আসার সময় আঠার তিনটা নিয়ে এসো মাহের এমনি আরও একটা রাত এসেছিল বান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে পরিকল্পনাটা প্রথমে আলিম ভাইয়ের মাথায় এসেছিল রাতারাতি একটা স্মৃতিস্তম্ভ আমরা গড়ব চমৎকার শুনে সবাই সায় দিয়েছিল মেডিকেল কলেজের চারপাশে তখন জমাট নিস্তব্ধতা রাস্তায় গাড়ি ঘোড়ার চলাচল নেই আকাশমুখী গাছগুলো কুয়াশার ভারে আনত একে একে ছেলেরা সবাই বেরিয়ে এল ব্যারাক ছেড়ে প্রথমে একটা জায়গা ঠিক করে নিল ওরা শহীদ রফিকের গুলিবিদ্ধ খুলিটা চর্কির মতো ঘুরতে ঘুরতে যেখানে এসে ছিটকে পড়েছিল যেখানে দাঁড়িয়ে বরকত্তার জীবনের শেষ কথাটা উচ্চারণ করেছিল ঠিক হলো সেখানে স্মৃতিস্তম্ভ গড়বে ওরা সেখান থেকে প্রায় তিনশো গজ দূরে মেডিক্যাল কলেজের একটা বাড়তি ঘর তোলার জন্য ইট রাখা হয়েছিল স্তূপ করে এ তিনশো গজপথ সার বেঁধে দাঁড়ালো ছেলেরা তারপর হাতে হাতে এক ঘন্টার মধ্যে চার হাজার ইট সেখান থেকে বয়ে নিয়ে এলো ওরা স্টোর রুমের তালা খুলে তিন বস্তা সিমেন্ট বের করা হলো। দুজন গিয়েছিল রাজমিস্ত্রি আনতে চকবাজারে সে শীতের রাতে অনেক তালাশ করে মিস্ত্রি নিয়ে ফিরে এলো ওরা সারা রাত কাজ চলল পরদিন সমস্ত দেশ অবাক হয়ে শুনল সে খবর তারপর তারও দিনচারেক পরে আরও একটা খবর শুনে বিস্ময় বিমহ হল সবাই সরকারের মিলিটারি এসে স্মৃতিস্তম্ভটাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে কিন্তু ছেলেরা দমেনি ধুলোয় মেশানো ইটের পাঁচরাগুলোকে বাঁশের কঞ্চি দিয়েই ঘিরে দিয়েছিল ওরা কয়েকটা গন্ধরাজ আর গাঁদা ফুলের চারা লাগিয়ে দিয়েছিল ভেতরে এসব তিন বছর আগের কথা সেরাতে মেডিকেলের ছেলেরা কাপড় দিয়ে কঞ্চির ঘেরটা ঢেকে নিল সযত্নে বাগান থেকে ফুল তুলে এনে অজস্র ফুলে ভরিয়ে দিল বেদি তারপর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান গাইল ওরা শহীদের খুন ভুলব না বরকতের খুন ভুলব না কাগজ দিয়ে গড়া স্মৃতিস্তম্ভের কাজ শেষ হলে ছেলেরা অনেকে কবিরসুলের রুমে বিশ্রাম নিতে এল রাহাত আর মাহের হাত পা ধুয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল উহ এই শীতের ভেতরেও গায়ে ঘাম বেরিয়ে গেছে রাহাত হাই তুলল মাহের বলল এটা সিগারেট দাও না রসুল ভাই আছে না নেই কম্বলের ভেতর থেকে মুখ বের করে জবাব দিল রসুল বিকেল থেকে শরীরটা জ্বর জ্বর করছিল ওর এখন আরও বেড়েছে কিন্তু সেটাও কাউকে জানতে দেয়নি ওর ভয় যদি জ্বরের খবরটা সবাই জেনে যায় তাহলে ঘর ছেড়ে এক পাও বাইরে বেরোতে দেবে না উফ এমন দিনেও কেউ ঘরে বন্দি হয়ে থাকতে চায় নড়ে চড়ে শুতে গিয়ে ওর গায়ে হাত লাগতে রাহাত চমকে উঠল হে কি রসুল ভাই তোমার গায়ে তো জ্বর এসেছে এই সামান্য জ্বর ইস গা দেখছি পুড়ে যাচ্ছে আর তুমি বলছো সামান্য রাহাত উঠে বসে কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে দিল ওর মাহের বলল আমি ঘুম দিলাম রাহাত ভোরাতে ব্ল্যাক ফ্ল্যাগ তোলার সময় আমাকে জাগিয়ে দিও এখন আবার ঘুমোবে কি রাহাত করে উত্তর দেবার আগে আরেকজন বলল একটু পরে পতাকা তোলার সময় হয়ে যাবে তার চেয়ে এসো গল্প করি সেই ভালো মাহের উঠে বসল কিন্তু একটু ধোঁয়া না পেলে জমছে না আছে নাকি কারো কাছে থাকলে একাধটা দাও আহ তুমি জ্বালিয়ে মারলে কে একজন বলে উঠল নাও টানো সিগারেটটা ধরিয়ে একটা তৃপ্তির টান দিল মাহের তারপর একটা গল্প বলতে শুরু করে দিল সে